ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌসুলিকে হুমকি দিয়েছিলেন। তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন, সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এ হুমকি দেওয়া হয় বলে ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ফিলিস্তিনের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে যে অভিযোগ রয়েছে তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক প্রসিকিউটর কৌসুলি ফাতাউ বেনসুদা। এটা নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। এ বিষয়ে 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এমন সময়ে এ তথ্য বেরিয়ে আসে যখন ফাতাউ বেনসুদার উত্তরসূরি করিম খান গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আর্জি জানান। এ পদক্ষেপ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য ছিল ভীতিকর। বিষয়টি থেকে বেরিয়ে আসতে মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন কৌসুলির বিরুদ্ধে নানা কার্যক্রম হাতে নেয়। মোসাদের লক্ষ্য ছিল ফাতাউ বেনসুদার সঙ্গে সমঝোতা করা বা তাকে এমন একজন হিসেবে তালিকাভুক্ত করা যিনি ইসরায়েলের চাওয়াগুলো পূরণে সহযোগিতা করেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত হুমকিও দেওয়া হয় আইসিসির সাবেক প্রসিকিউটরকে। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য মতে দেশের উচ্চ পর্যায় থেকে তার এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা আইসিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে কোহেনের বিরুদ্ধে তাকে নিয়ন্ত্রণ প্রচেষ্টা বিষয়টি অবগত করেন। গার্ডিয়ানের চারটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। জানা যায় বেনসুদার ওই সময় বলেছিলেন যে কোহেন তাকে বেশ কয়েকবার ফিলিস্তিন নিয়ে আইসিসির ফৌজদারি তদন্তে এগোতে চাপ দিয়েছেন, এমনকি তার পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়। কোহেন তাকে বলেছেন, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন, আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করা লাগতে পারে। কোহেনের কার্যক্রম সম্পর্কে আরও জানা যায়, কোহেন মূলত বেনসুদাকে ভয় দেখাতে ও প্রভাবিত করার জন্য জঘন্য কৌশল প্রয়োগ করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠজনদের অন্যতম কোহেন রাজনৈতিক ক্ষমতাধর হিসেবে উঠে আসেন সে সময়। তিনি আদালতকে দুর্বল করার জন্য দেশটির প্রায় এক দশক ধরে চলা প্রচেষ্টায় মোসাদকে যুক্ত করার বিষয়টি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন।